আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় প্রেসিডেন্টের ছাত্ররা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স ভোলায়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা রাখি তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আল্লাহর মেহরবানিতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ছাত্ররা, দূরশিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজও আমি উপস্থিত হয়েছি একটি ক্লাস নিয়ে। আশা রাখি তোমরা সকলে গুরুত্ব ও মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি তোমরা ধরবে এবং তোমরা শুরুতেই খাতা পেন্সিল রাবার নিয়ে বসবে, আর তোমরা আমার সাথে সাথে উঁচু আওয়াজে তোমরা পড়বে ইনশাআল্লাহ, এবং আমি যেই হরফটা লিখতে বলবো সেটা তোমরা লিখবে। এ আশা রেখে আজকের আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে এখানে তোমরা দেখছো আমার এখানে পরিচিতি দেওয়া আছে। এরপরে স্লাইডে আজকের পাঠ পরিচিতি, আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে প্লে শ্রেণীর, বিষয় হলো আরবি, সাধারণ পাঠ হলো আরবি হরফ, বিশেষ পাঠ হলো বা হরফ পড়া ও লিখা, বা হরফটি পড়া এবং লিখা। এরপরে স্লাইডে দেখছো আজকের এই পাঠ থেকে আমরা কি শিখব, যাকে বলি আমরা শিখনফল। আজকের এই ক্লাস শেষে আমরা যা শিখব সেটা হলো আরবি হরফ চিনতে পারব, দ্বিতীয় আরবি হরফ আমরা পড়তে পারব, তৃতীয় আরবি হরফ আমরা লিখতে পারব ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ছাত্ররা, সোনামণিরা, তোমরা এখানে যে হরফটি দেখতে পাচ্ছ এটার নাম কি বলো তো তোমরা? বা, এটাকে কি বলা হয়? বা, আমার সাথে বলো বা। এর পূর্বে যেটা তোমরা পড়েছো সেটা পড়েছো তোমরা আলিফ, এটার নাম বা, আলিফ বা। আজকে আমরা বা পড়ব, আমার সাথে সাথে তোমরা বলো বা বা। এই যে বার নিচে একটা বিন্দু তোমরা দেখছো এটাকে বলা হয় নোক্তা, এটার নাম কি? নোক্তা। হ্যাঁ, তাহলে এটার নাম কি বলো? বা। বা লেখছে কীভাবে দেখছো? এইভাবে এ হাত ঘুরে, এ নৌকার মতো না, এর নাম হলো বা, এইভাবে লেখে নিচে একটা নোক্তা দিতে হয়, এটাকে বলে কি? বা। তো আমরা এখন বা লেখা শিখবো ইনশাআল্লাহ। তোমাদের সকলে হাতে আছে তো পেন্সিল আর রাবার খাতা, এগুলো আছে তো? আচ্ছা ঠিক আছে, দেখো সকালে কি লেখছি এটা, বা। বা বা বা, এভাবে তোমরা লিখতে থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হলো আরবি হরফ দেখে ও হাতে ধরে বারবার পড়া। এর পূর্বে তোমরা যেটা করেছো পড়েছিলা আলিফ, আজকে তোমরা পড়েছো কি? বা। তাহলে এই দুটোটা হরফ হাতে ধরে ধরে পড়বো, আলিফ বা, আলিফ বা, আলিফ বা, এইভাবে। এবং তোমরা সকলেই এক পৃষ্ঠার মধ্যে এই দুইটা হরফ লিখবে। গতকালকে যেটা পড়েছিলাম বা, আজকে সরি, গতকালকে ছিল আমাদের আলিফ, আজকে হলো বা। তাহলে তোমরা এই আলিফ এবং এই বা, এই দুইটা হরফ একটা পৃষ্ঠার মধ্যে লিখবা। তো তোমরা যারা যারা পারো এক পৃষ্ঠার মধ্যে লেখে,
আমার আমাদের যে একটা গ্রুপ আছে ইমোতে, সেই গ্রুপে তোমরা ছেড়ে দিবে ইনশাল্লাহ। আমি দেখবো কার লেখা সুন্দর হয়েছে, আমি সেখানে স্টার দেব, যাদের লেখা সুন্দর হবে তাদেরকে আমি স্টার দেবো ইনশাল্লাহ, নাম্বারও দিয়ে দেবো। তো তোমরা লেখা পাঠিয়ে দিবা, হ্যাঁ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সোনামণিরা সবাই ভালো থাকো। এই বলে আজকের মতো এই পর্যন্তই আজকে ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।